আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা সালাদ রেসিপি শেয়ার করব যারা আপনারা ডায়েট করছেন তারা দুপুরবেলা কিংবা রাতের বেলা এরকম একটা সালাদ বানিয়ে খেতে পারেন খেতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু আমাদের শরীরের জন্য এটা খুব উপকারী আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের ডায়েট সালাদের এই পারফেক্ট রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন সালাদ বানানোর জন্য প্রথমে এখানে আমার যতটুকুন শশা লাগবে আমি কেটে নিলাম বাকিটা আমি এভাবে প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিচ্ছি তো শশাটা আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আমি এটা কুচি করে কেটে নিব শশাটা কাটার পরে না ধোয়াই ভালো ধোয়া কাটার আগেই এভা ধুয়ে নিতে হবে তো আমি এরকম কুচি করে লম্বা করে কুচি করছি আপনারা চাইলে এটা দুই পাশ থেকেই কুচি করতে পারেন কোনো সমস্যা নেই তো পুরোটাই আমি এভাবে কুচি করে নিচ্ছি শশা কিন্তু আমাদের স্কিন ভালো রাখে তারপরে এটা চর্বি কাটতে সাহায্য করে আপনারা যারা ডায়েট করছেন প্রতিদিন অবশ্যই শশাটা রাখবেন তারপরে এখানে অর্ধেকটা আপেল আমি নিলাম লাল আপেল যেটা সেটা নিয়েছি যে কোনো আপেলই নেওয়া যাবে এখন আপেলটাও আমি কুচি করে নিচ্ছি আর চেষ্টা করছি যে আপেল আর শশাটা যেন একই রকম সাইজে কাটা হয় দেখতেও সুন্দর লাগবে এতে করে তো আপেলটাও এখন আমি কেটে দিয়ে দিলাম আপেলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো হেলথের জন্য খুব ভালো ডায়েটের জন্যও কিন্তু খুবই উপকারী আপনারা যারা ডায়েট করছেন প্রতিদিন চেষ্টা করবেন একটা করে আপেল খেতে কিংবা যারা করছেন না তারাও খাবেন খুব উপকারী এটা তো আপেলটাও আমি কেটে নিলাম এরপরে এখানে আমি আরও কিছু উপকরণ দিব সেটা হচ্ছে দুটো খেজুর আমি বিচি আলাদা করে তারপরে খেজুরটাও আমি এরকম করে কেটে দিচ্ছি খেজুরটা উপর থেকে খোসাটা আমি খুলে নিয়েছি চাইলে আপনারা এমনিও দিতে পারেন আর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে একটা কাটা চা কাঁচা মরিচ আমি একদম মিহি কুচি করে দিচ্ছি কাঁচামরিচ মিহি করে কুচি করে দিলে এই সালাদটা খেতে খুব ভালো লাগবে এমনিতে দেখা যায় যে সালাদের রেসিপিটা আমাদের খুব বেশি একটা খেতে ইচ্ছে করে না তো আপনারা যদি একটু মজার করে বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো মরিচ দেওয়ার পরে এই উপকরণগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি এরপরে আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন আবার যে কোনো ফ্রুটসও কিন্তু দিতে পারেন যে ফ্রুটসগুলো ডায়েটে খাওয়া যায় আর কি এরপরে এখানে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম তারপরে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণে চটপটির মশলা এই চটপটির মশলা কিন্তু পুরো সালাদের স্বাদটা গুণে বাড়িয়ে দিবে আপনারা চেষ্টা করবেন চটপটির মশ মশলাটা এখানে ইউজ করতে তারপরে আবারও একটু মিক্স করে নিলাম এখন এখানে দিয়ে দিব টক দই বা ইয়োগার্ট আপনারা যে কোনো টক দই এখানে দিতে পারেন আমার এটা কেনা টক দই আপনারা ঘরে বানানো টক দইও এখানে দিতে পারেন তো একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম তিন চার চামচ মতো একটু বেশি করে নিয়েছি আর কি তো ভালো করে মিক্স করে সামান্য একটু লবণও দিলাম তো এই সালাদটা খেতে কিন্তু খুব ভালো লাগবে টক ঝাল মিষ্টি একটা সালাদের রেসিপি টক হচ্ছে আপেলটা একটু টক আমি টেস্ট করেছি আর মিষ্টি তো খেজুরটা ভালো মিষ্টি ছিল আর ঝাল তো মরিচ রয়েছে তো তৈরি হয়ে গেল সালাদটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা এখানে ধনিয়া পাতা চাইলেও দিতে পারেন আপনারা এটা দুপুরের দুপুরবেলা খেতে পারেন সকাল দুপুরের মাঝেও খেতে পারেন আবার বিকেলেও খেতে পারেন তো আশা করি আমার আজকের এই ডায়েট সালাতের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এভাবে আপনারা বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ